তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো ভাই আজকে আমাদের ড্রেস আপ দেখতে পাচ্ছ সবাই, একদম একসাথে সবাই রেডি ফেডি হয়ে দাঁড়িয়ে পড়েছি। আর আজকে ভাই প্রফেশনাল ক্যামেরাম্যান ভাড়া করে দিয়েছি, যেহেতু আজকে আমি কোনো ভিডিও করবো না, সব ক্যামেরাম্যানই করবে। আর যাই হোক, কালকে তোমরা দেখেছো গায়ে হলুদের ভিডিওতে আমরা কোথায় গেছিলাম, কী বৃত্তান্ত, কার বিয়ে হচ্ছে, কী সবই আজকে তোমার সাথে বলবো। যে কালকে হঠাৎ করে ভিডিও শুরু করে দিয়েছিলাম, কিছু বলা হয়নি যে কার বিয়ে হচ্ছে, কোথায় হচ্ছে, মানে কখন আমরা বিয়েতে যাবো না যাবো। তো আর কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে, যেহেতু আমরা আবার একটু মানে কাকার সাথে একটু বেড়াতে গেছিলাম আমাদের ওখান থেকে বাইক, ঠিক আছে। তার জন্য কালকে বাড়ি আসতে রাত হয়ে গেছিলো বলে বাড়িতে ভিডিওটা কন্টিনিউ করিনি। আবার আজকে সকাল থেকে যেহেতু আজকে বিয়ে, কালকে আবার রিসেপশন, তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। সকাল না ভাই, এখন বাজে 2:30, মানে 2:30 বেজে গেছে, এখনও আমরা গাড়ি ছাড়িনি। এখানে গাড়ি পুরো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এখন আমরা যাবো আর বিয়েটা পুরোপুরিভাবে সিনিয়র ইচ্ছার মাধ্যমে দেখাবো, যেহেতু কোনো ভয়েস ফয়েস হবে না, বেশি ভয়েস দিন না ভাই, মানে লজ্জা লাগে, ঠিক আছে। পুরো সিনারি সাথে তোমাদের সাথে দেখাবো, সেরা মজা হবে। চলো পেছনে গাড়িগুলো দেখাও, কতটা গাড়ি আছে, এক এক করে সব দেখে আসি। চলো হাই হোক, এই যে হচ্ছে ফুল গাড়ি একদম লাইন দিয়ে সাজানো আছে, দেখতে পাচ্ছ এখান থেকে স্টার্ট। এটা আর এই সাইডে পুরো একদম মারুতি মারুতি, আর একটা এটা হচ্ছে আমাদের, ঠিক আছে। এটা পুরো বুকিং, এই যে আমরা সব সহবাড়ির টিম বাহিনী সব যাবে। তা হাফিজুল, তোমার ড্রেসটা তো আজকে পুরো নায়ক নায়ক লাগছে, তোমাকে বিয়ে দিলে ভাই এক্ষুনি বিয়ে হয়ে যাবে। আরে আমাকে কেমন লাগছে বলো তো আজকে, এই 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 ড্রেসটা, এই ড্রেসটা পুরো সবাই ম্যাচিং করেছে। এই যে ভাই পছন্দ, ভাই প্লিজ ক্যামেরা দেবি, ক্যামেরা দেবি। এই যে মানে আমাদের দুই, এটা আমার কাকা হয় কিন্তু, কাকা ভাইপো পুরো ম্যাচিং করে, ঠিক আছে, একই রকম ড্রেস দাস। আর এই সাইডে সব বন্ধু বান্ধব, সব বন্ধু। এই যে আমাদের গাড়ি, কজন আছে গাড়ির ভিতরে, 3 জন 4 5 6 আমিনুর কই, এই যে আর এখানে আরেকজন আছে, 7 জন। চলো এখন আমাদের গাড়ি ফাড়ি ছাড়া হবে, আর এখন মানে সবাই গাড়িতে উঠে পড়েছে, এখন গাড়ি নিয়ে বার হবো। চলো সিনেমাটিক শট এনজয় করে নাও, লেটস গো। ये शादी तुम्हारी मुबारक हो, तुमको ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम, दुआ है हमारी। तुम्हारे कदम चूमे ये दुनिया सारी, तुम्हारे कदम चूमे ये दुनिया सारी, सदा खुश रहो तुम, दुआ है हमारी। मुबारक हो तुमको ये शादी तुम्हारी, सदा खुश रहो तुम, दुआ है हमारी। তোমারে
दिया तुम्हें इश्क में बेकरारी, मिले ना तुम्हें इश्क में बेकरारी। सदा खुश रहो तुम दुआ है हमारी, मुबारक हो तुमको ये शादी तुम्हारी। सदा खुश रहो तुम दुआ है हमारी। প্রথমে খেতে হবে ফুচকা। চলো আগে দেখি ফুচকার লাইন পাওয়া যায় কিনা। চলে এসছি ফুচকা খেতে। এখন কাকা আমাদের মেনলি কে দিচ্ছে, তুমি না তুমি দুজনেই? অরিজিনাল দোকানদার কি দেখে তো বোঝা যাচ্ছে না, দুজনাই দোকানদার। চলো আমি ওই পাশে যাই, তোরা এখানে যাই। এখন খেয়ে মেনলি রিভিউটা দিতে হবে কেমন। আমি নেটা হাতে খাবো, ও যাবে ফিট করার দিকে। আচ্ছা প্রথমে তোমরা রিভিউ দেবে, হ্যাঁ কেমন? প্রথমে কে দিচ্ছে, আমি আমি দিই প্রথমে, প্রথমে আমাকেই দিয়ে দিয়েছে। কেমন লাগছে বলো? হ্যালো বাবু কেমন লাগছে? ফুচকাটা সেরা হয়েছে, ঠিক আছে। খাওয়াচ্ছো ফুচকা খাওয়াচ্ছো? এসে আইসক্রিম, ওটা আইসক্রিম তো খাওয়ার পরে খেতে হয়। ভাই বেশি খাওয়া যাবে না, আমি যেহেতু কিছু খেয়ে আসিনি বাড়িতে, খালি পেটে খেলে গেছে। একটা শুকনো দিয়ে দাও আমি নর্মাল। কিছু খাবার ডান ভাই, এত পরিমাণে ঝাল লেগে যায়, এখন খাবো হচ্ছে আইসক্রিম, ঠিক আছে। আর আইসক্রিম দেখে আমাদের লাইন লেগে গেছে, আইসক্রিম দেখে লাইন। দাদাকে চেনা চেনা লাগছে, আমাদের গ্রামের আশেপাশে বাড়ি, তোমার বেড়াবাড়ি বাড়ি না, বেড়াবাড়ি বাড়ি না, আমাদের চেনা চেনা কাটে দেওয়ার সমস্যা নেই। আমাদের কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আর আমার বড় মামু ওই দিক থেকে বেলাকে নিচ্ছে, বেলাকে বেলাকে লাইন ফাইন দেয় না, ওলো বেলাক কিসকা ডায়লগটা জানতো, ভাবো ভি নেই পাতা কিসকা ডায়লগ। তো যাই হোক গাইস, ফাইনালি সব কিছু রেডি করার পর এখন চলে এসেছি ভাই খেতে, ঠিক আছে। আর এখানে খাবার মেনু দেখি ভাই, এই যে হচ্ছে কাকা, এই যে হচ্ছে কাকি, ঠিক আছে, সানিয়া মোহাম্মদ আশিক, এটা মামি, তোমার মামা আমার কাকা, ঠিক আছে। তো মেনুতে আছে ক্ষীর কচুরি পানির চানা নিমকি পোলাও, এটা আবার কি নিমকি পোলাও খেয়েছো কোনোদিন? চৌকো চৌকো নিমকি হয়। তারপরে আছে কাশ্মীরি আলুর দম, বেগুনি দই কাতলা, বিপ কষা, স্যালাড চাটনি পাবো, লট চমচম, রসগোল্লা, হজমুল্লা। আর এই যে আমাদের দর্শক সব মানে প্রচুর খিদে পেয়ে গেছে, কটা বাজে বলো তো এখন? চলো এখন আগে খাওয়া দাওয়াটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করবো আজকে কি কি এক্সপিরিয়েন্স হয়। আর এই যে পনেরোটি আমার প্লেট চলে এসছে, তার উপরে টিস্যু, এটা তো থাকবেই স্বাভাবিক। তো চলো চলে এসছে কি ক্ষীর কচুরি পানির চানা, এই সাইডে বেগুনি, এই চলে এসছে, এখন হবে খাওয়া দাওয়া টেস্ট। আর এই যে চলে এসছে বেগুনি, এই কটা দিয়েছো ভাই, কেমন লাগছে বলো? রেটে রিভিউ দাও, রিভিউ দাও, রিভিউ দাও, এই রিভিউ দাও। হেভি হয়েছে, হেভি হয়েছে, বলো কেমন লাগছে?
তেতো ধরবে মিষ্টি হালকা হালকা এইটা দিবি এটা দিবি দিলে হবে না আমাকে দিবি দিতে প্রথমে এরকম সুন্দর করে এ ভাই কি শক্ত পা দিয়ে চিপতে হবে নাকি পা দিয়ে না এই আর দাঁড়ি আসতে হবে দা যে এটা ছোট্ট একটা বাইট কেমন লাগে বেগুনি মাছ আর আলু খাচ্ছো কেমন লাগছে ভাল লাগছে ভাই এরা না খেয়ে ভাই কি করেছে দেখো সব লুচি ফেলে দিয়েছে নোয়াবেলা নেবে আর মানে লোক দেখানো নেবে দিয়ে ফেলে দেবে ঠিক আছে মানে এরা নোংরা করে বিষ করে এই যে তো খাইনি সব ফেলে দেবে জানি A few moments later. शहनाइयों की सदा कह रही है खुशी की मुबारक घड़िया जी सुर्ख जोड़े में चांद सी दुल्हन जमीन पे फलक से परी आ गई है सेहरा सुहाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते रिश्ते अब तो हर अपना बेगाना लगता है दूल्हे का सेहरा सुहाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है फेरों से बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन सात फेरों से बंधा जन्मों का ये बंधन प्यार से जोड़ा है रब ने प्रीत का दामन है नई रस्में नई कस्में नई उलझन होंठ है खामोश लेकिन कह रही धड़कन 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 मेरी धड़कन धड़कन तेरी धड़कन 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 मेरी धड़कन मेरी धड़कन मुश्किल अश्कों को छुपाना लगता है मुश्किल अश्कों को छुपाना लगता है दुल्हन का तो दिल दीवाना लगता है पल भर में कैसे बदलते हैं रिश्ते
अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। तेरी गली बाबुल, मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल, मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल, मैं तेरी बाहों के झूले में पड़ी बाबुल, जा रही हूँ छोड़ के तेरी गली बाबुल, खूबसूरत ये जमाने याद आएंगे, चाह के भी हम तुम्हें ना भूल पाएंगे, मुश्किल 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 दामन को छुड़ाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, मुश्किल दामन को छुड़ाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, पल भर में कैसे बदलते हैं रिश्ते, अब तो हर अपना बेगाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है, दूल्हे का सेहरा सुहाना लगता है, दुल्हन का तो दिल दीवाना लगता है। তো যাই হোক গাইস, অলমোস্ট ফাইনালি সব কিছু ডান হয়ে গেল, এখন পেছনে সব দর্শক গাড়িওয়ালা ইচ্ছা করে হরে দিচ্ছে যে আমার কথা কিছু শোনে না। যাই হোক, প্রচুর ক্লান্ত হয়ে গেছি, এখন ভাই প্রায় 6:30-7 বাজে, এখন তাই যাচ্ছি বাড়ি থেকে, আর আবার কালকে রিসেপশন ব্লগ আসবে, মানে আজকে সারাদিন প্রচুর মজা করলাম, আর ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, এডের পরই বুঝতে পারবো কী হয়েছে আজ, ঠিক আছে। যাই হোক, যাই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, একটু এনজয় করে নিও, মজা করে নিও, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও, অ্যান্ড দেখা হচ্ছে রিসেপশন ব্লগ, আর বিয়ের এই দুটো ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ব্লগ মানে রিসেপশন ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।